প্রত্যেক কৃষকের জন্য বিরাট সুখবর ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকের ব্যাংক ব্যাঙ্ক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা চলে এসেছে এখানে আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এই যে কৃষক ইনি আটটা একচল্লিশে এস এম এস পেয়েছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসছে দেখতে পাচ্ছেন এসি নাম্বার রয়েছে এখানে ক্রেডিটেড উইথ রুপিস টু থাউজেন্ড আঠাশ দুই দু হাজার চব্বিশ আটটা বারোতে কিন্তু এই কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের দু হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পি এম নিধি এবং ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে এবং হেল্পলাইন নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ বহু কৃষক কিন্তু আজকেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়ে গেছেন আপনারা অনেকেই জানেন যে আজকে কিন্তু বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে টাকা সেই টাকা প্রায় ন কোটি কৃষকের অ্যাকাউন্টে ডিরেক্ট ট্রান্সফার করে দিয়েছে ইতিমধ্যে কিন্তু বহু কৃষক এই টাকা পেয়ে গেছেন অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা ইতিমধ্যেই কিন্তু বহু কৃষক পেয়ে গেছেন যারা এখনো পর্যন্ত পাননি তারা অবশ্যই অনলাইন থেকে নিজের স্ট্যাটাস দেখে নেবেন স্ট্যাটাসে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যেই এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে ষোলোতম কিস্তির টাকা সেই টাকা পেয়ে যাবেন যদি স্ট্যাটাসে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন আপনারা অবশ্যই অনলাইন থেকে নিজের স্ট্যাটাস চেক করে নেবেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দশ থেকে পনেরো দিনের মধ্যেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়ে যাবেন আবার বলে রাখি ইতিমধ্যেই কিন্তু বহু কৃষক আজকেই অর্থাৎ দেখতে পাচ্ছেন আটটা একচল্লিশ ইতিমধ্যেই কিন্তু বহু কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো এর পাশাপাশি আরও একটি খবর আপনাদের দেব একটি নিখোঁজ সংবাদ যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ব্যক্তির খোঁজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যক্তির কিন্তু নিখোঁজ হয়ে গেছে যার বাড়ি হলো পাঁচলা হাওড়াতে ইনি কিন্তু নিখোঁজ হয়ে গেছেন যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ব্যক্তির খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে পাশাপাশি কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস এখানে রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন এবং ফোন করে ডিটেলস জানাতে পারেন একটি মিসিং ইনফরমেশান রয়েছে আপনাদের জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি কেউ দেখতে পান তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও বলে রাখি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে ষোলোতম কিস্তির টাকা সেই টাকা কিন্তু প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে যারা এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু দশ থেকে পনেরো দিনের মাথায় অর্থাৎ ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু ঢুকবে যাদের এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ